হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, টপিকটি হচ্ছে আপনারা কি করে বুঝবেন যে আপনাদের জুপিটার গ্রহটি খারাপ আছে। এটা বোঝার জন্য আরও একটি উপায় আছে, সেটা হচ্ছে আপনারা যদি আপনাদের প্রপার ডেট অফ বার্থ জানেন তাহলে তো আপনারা বুঝে যেতে পারবেনই। কিন্তু যারা প্রপার ডেট অফ বার্থ এটা জানে না, তারা কি করে জানবে যে যে জুপিটার গ্রহটি খারাপ আছে? কিছু পয়েন্টস আপনাদের সামনে আমি তুলে ধরব, যেগুলো দিয়ে আপনারা আপনাদেরকেও জেনে নিতে পারবেন, আপনাদের ক্লোজ কোনো পার্সনকেও জেনে নিতে পারবেন। সেই পয়েন্টগুলো যদি আপনারা ভালো করে মন দিয়ে শোনেন, একটু যেন মিস না হয়, কারণ হচ্ছে প্রত্যেকটা পয়েন্টস কিন্তু প্রচণ্ড পরিমাণ ইম্পর্টেন্স। কারণ হচ্ছে কি, একটা গ্রহকে আমরা বিচার করছি সেটা আমাদের বার্থ চার্টে খারাপ অবস্থায় আছে না ভালো অবস্থায় আছে, তাই প্রত্যেকটা জিনিস কিন্তু জানা প্রচণ্ড রকমভাবে জরুরি। তাই ভিডিওটা পুরো দেখবেন, একটুও যেন মিস না হয়ে যায়। এই ভিডিওতে আমি আরও একটি কথা বলবো, যেটি হচ্ছে আমার এই চ্যানেলটির পাশাপাশি আমার আরও একটি ব্লগিং চ্যানেল আছে। যারা ব্লগিং দেখতে ভালোবাসেন তাদেরকে বলবো অবশ্যই করে চ্যানেলটি ভিজিট করুন। কীভাবে ভিজিট করবেন তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই করে গিয়ে একবার দেখুন। আমার মনে হয় ওখানেও আপনারা যে ভিডিওগুলি দেখবেন সেগুলো আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই করে আমাকে সাপোর্ট করবেন। আর তার জন্য কি করতে হবে আপনারা সবাই জানেন। চলুন তাহলে মেন আলোচনায় যাওয়া যাক। জুপিটার খারাপ বুঝবো কিভাবে? নাম্বার ওয়ান পয়েন্ট, যাদের জুপিটার খারাপ তাদের ওজন কিন্তু অত্যাধিক হয়। দেখুন, ওজন বাড়বে কমবে এটা কিন্তু সাধারণ ব্যাপার, কিন্তু ওভারওয়েট যেটাকে আমরা বলে থাকি সেটা যাদের মধ্যে দেখা যায় তাদের কিন্তু জুপিটার প্রচণ্ড রকমভাবে কিন্তু খারাপ আছে। দু নম্বর পয়েন্ট হচ্ছে ডায়াবেটিস বৃদ্ধি পাওয়া। ডায়াবেটিস বৃদ্ধি পাওয়া কিন্তু জুপিটার খারাপ হওয়ার একটা লক্ষণ। তিন নম্বর পয়েন্ট হচ্ছে মাথার সেন্টারে, ঠিক এই পজিশানটা অনেক মানুষের দেখবেন টাক পড়ে যায়, এটা কিন্তু একটা বড় লক্ষণ জুপিটার খারাপ হওয়ার। চার নম্বর পয়েন্ট, যাদের ক্যান্সার আছে তাদের কিন্তু জুপিটারটা খারাপ। পাঁচ নম্বর পয়েন্ট, পাঁচ নম্বর পয়েন্টটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, খুব মন দিয়ে শুনবেন, অনেকগুলো জিনিসকে এখানে আমি কভার করব। বিবাহ হতে সমস্যা, জব পেতে সমস্যা, বাচ্চা না হওয়ার সমস্যা, এই সমস্যাগুলি যাদের মধ্যে আছে তাদের কিন্তু জুপিটারটি খারাপ। ছ নম্বর পয়েন্ট হচ্ছে ধার্মিক ব্যাপারে অভক্তি, অনেকে দেখবেন ধার্মিক ব্যাপারে অভক্তি দেখায় তাদের কিন্তু জুপিটারটি খারাপ বলেই এই জিনিসটি হয়। সাত নম্বর পয়েন্ট হচ্ছে অন্য ধর্মে বিবাহ, অন্য ধর্মে বিবাহ হওয়ার প্রধান কারণ হচ্ছে জুপিটার গ্রহটি খারাপ। আট নম্বর পয়েন্ট হচ্ছে অনেক মানুষের দেখবেন বাচ্চা বা বোন অসুস্থ হয়, আর এই সমস্যা নিয়েই বাচ্চাটি কিন্তু বড় হতে থাকে। এটা হচ্ছে জুপিটার খারাপ হওয়ার জন্যই কিন্তু হয়, মা বা বাবা কারোর না কারোর জুপিটার কিন্তু খারাপ, তবেই কিন্তু বাচ্চাটি অসুস্থ। ন নম্বর পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে বা অর্থনৈতিক কষ্টের মধ্যে পুরো জীবনটা কেটে যায় জুপিটার খারাপ তাদের। দশ নম্বর পয়েন্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই মন দিয়ে শুনবেন। দশ নম্বর পয়েন্ট হচ্ছে অনেকের দেখবেন অনেক বাধার মধ্যে দিয়ে গিয়ে শিক্ষাটা হচ্ছে বা অনেকের শিক্ষাটা ইনকমপ্লিট থাকছে, অনেকের দেখবেন শিক্ষায় বাধা পাচ্ছে বা অনেকের পড়াশোনায় মন না বসা বা পড়াশোনা ভালো না লাগা, এটা হচ্ছে জুপিটার খারাপ হওয়ার কিন্তু একটি লক্ষণ। পড়াশোনা যাদের ভালো বা পড়াশোনা যারা মনোযোগ দিয়ে করে তাদের কিন্তু জুপিটারটি ডেফিনেটলি ভালো, তবেই তারা কিন্তু এটি পারছে। এগারো নম্বর পয়েন্ট হচ্ছে যাদের জুপিটার খারাপ তারা অলওয়েজ একটা কিন্তু ইমাজিনের দুনিয়ায় থাকে। বারো নম্বর পয়েন্ট হচ্ছে যাদের জুপিটার খারাপ তারা দেখবেন মহিলাদের সাথে কিন্তু প্রচণ্ড পরিমাণ খারাপ ব্যবহার করে, এটা শুধু মহিলা পুরুষের সাথে খারাপ ব্যবহার করছে এরকম কিন্তু নয়, মহিলারা মহিলাদের সাথেও কিন্তু খারাপ ব্যবহার করছে, এটাও কিন্তু তার একটা
লক্ষণ। শিক্ষকদের সাথে তাদের ব্যবহার খুব একটা ভালো থাকে না, রিলেশন ভালো থাকে না। তারপর পরিবারের সিনিয়রদের সাথে কিন্তু তাদের রিলেশন খুব একটা ভালো থাকে না। এই সকল সমস্যা যাদের মধ্যে দেখা যায় তাদের কিন্তু জুপিটার খারাপ আছে। 13 নম্বর পয়েন্ট হচ্ছে যাদের মধ্যে প্রচণ্ড পরিমাণ অহংকার বোধ, মানে আমি সব, আমাকে ছাড়া জগৎ অচল, এরকম কিন্তু অনেকের ধারণা আছে। যাদের মধ্যে এই ধারণাটি বিরাজমান তাদের কিন্তু জুপিটারটি খারাপ আছে। 14 নম্বর পয়েন্ট হচ্ছে যাদের মধ্যে বাস্তব নলেজটা একদম জিরো, তারা দেখবেন সারা লাইফটা সব করতে করতে কাটিয়ে দেয়, এরকম মানুষ দেখতে পেলে জানবেন তাদের কিন্তু জুপিটার খারাপ আছে। 15 নম্বর পয়েন্ট হচ্ছে যাদের পঞ্চ ইন্দ্রিয় কন্ট্রোল একদম নেই তাদের কিন্তু জুপিটারটি খারাপ আছে। আমি যে পয়েন্টগুলো বললাম তার বাইরে সচরাচর সেরকম কোনো পয়েন্ট হয় না, যদি কোনো পয়েন্ট হয়ে থাকে তাহলে সেটা এক্সেপশনাল। এই পয়েন্টগুলি যদি আপনারা কারোর মধ্যে দেখতে পান, সেটা আপনাদের নিজেদের মধ্যে হতে পারে, পরিবারের লোকজনদের মধ্যে হতে পারে, আপনারা কিন্তু খুব সহজেই বুঝে যেতে পারবেন যে আপনাদের বা তাদের জুপিটারটি খারাপ আছে কি না। তো এটা তো গেল খারাপ হওয়ার কথা, এবার এটার রেমেডি কি? হ্যাঁ, এটার রেমেডি আমি নেক্সট ভিডিওতে বলে দেবো, আর তার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরের ভিডিওটি আপনি পেয়ে যান। নোটিফিকেশানটা কিন্তু ক্লিক করে রাখবেন, নোটিফিকেশানটা ক্লিক করে রাখা কিন্তু প্রয়োজন আছে, যখনই ভিডিও আপলোড করব তখনই কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। বলেই দিয়েছি টপিক কি, সেই টপিক নিয়ে। টাটা।